হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো এটা তালের বড়া তাও আবার তেলে ভাজা নয় জলে ভাপ দিয়া তারপরে তেলে মানে তালের বড়া করছি আর কি তো এবার থেকে আর তেলে ভাজা তালের পিঠা খাওয়া লাগতো না তো জলের ভাপেই সুন্দর তালের পিঠা একদম দেখো নরম ভিতরে আর খুব সুন্দর তালের বড়াগুলি তো চলো রেসিপিটা শুরু করি আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা ঘরে থাকা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে সুন্দর করে তালের যে ভাপা পিঠাটা তৈরি করবো আর কি একদম তেল ছাড়া জলে ভাপা দিয়ে তালের বড়াটা তৈরি করবো তো চলো পিঠা কো ভাপা কো একই জিনিস তো চলো ফার্স্টে আমি যে দেখো তাল এটা বাজার থেকে কিনে আনছি তো তালটা এখন আমি সুন্দরকীরা চামড়াগুলি ছাড়াই নিতেছি তালের তো তালটা খুব সুন্দর মিষ্টি আর তালটা খুব সুন্দরকীরা পাকছে তো আর এখন আমি তালের চামড়াগুলি ছাড়াই নিতেছি আর খুব সুন্দর তেলের ভাজা ছাড়াওয়াজে এই যে জলে ভাপা দিয়া তারপরে তালের বড়াগুলি করছি খুব খুব সুন্দর হয়েছে খাইতে তো তুমিও একবার এভাবে বাড়িতে বানিয়ে খাইতে পারো তো অবশ্যই কমেন্টস করে কইবা কেমন হয়েছে আর চলো এভাবে তালের চামড়াগুলি আমি ছাড়াই নিতে আসি আর খুব সুন্দর করে ছাড়ানো হয়ে যেতেছে না যেহেতু মানে একটু বেশি পাকছে গ্যাসে কালকে আনছিলাম তো করছি না আর আজকে মানে করছি আর কি তো চলো তালটারে এবার ছাড়াইনি সুন্দর করে তো তালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লইছি নিয়ে তারপরে তালটা ছাড়াই নিছি তো এবার একটু আমি জল দিয়া তালটার একটু নরম করে নিব আর কি আর উপর থেকে একটু আষ্টটা আসলো এগুলো আমি ফালাই দিছি আর এই যে দেখো আমি একটু জল দেওয়া দিছি তো জল দেওয়া তালটার একটু নরম করে নিম নরম করে নিলে তারপরে চালতে সুবিধা হয় আর কি তো চলো আমি নরম করে নিয়ে তারপরে আবার আইতেছি তো আমি বেশি জল দিছি না তো একটু করে দিছি তো এই জলটাতে হয়ে যাব আর কি তালটা দেখো খুব সুন্দর তালটা খুব মিষ্টি আছিল তো একটা আমি চাল নিয়ে নিছি আর নিচে একটা বড় গামলা আছে তো আমি এভাবে তালের রস বাইর করতে খুব সুবিধা হয় আর কেউ কেউ তো ওই যে কি বলে এটিকে কাটার কাটারে করে তো আমার এভাবে চালনিতে নিতে তালে রস করতে খুব সুবিধা হয় আর খুব সুন্দর করে পৈর জায়গা কোনো ঝামেলাও না কোনো কষ্টও হয় না তো চলো তালে রসগুলি আমি নিয়ে তারপরে আবার আইতেছি দেখো খুব সুন্দর করে পড়ে দিতে গা এই যে দেখো একদম ঘন হইয়া খুব সুন্দর করে পড়ে দিতে গা তো একটু সময় লাগবো তো আমি তালে রসটা করিয়া নিয়ে তারপর আবার আইতাছি তো চলো আরেকবার উঠাই দেখাইতেছি কেমন হইতেছে আর এই যে দেখো তো চলো আমি তালে রসটা কইরা নিয়ে আবার আইতাছি আর দেখতে দেখতে দেখো আমার তালে রসটা করা হয়ে গেছে গা আর এতটুক পরিমাণে হয়েছে ছোট্ট একটা তাল তালতিকা আর একদম ঘন ঘন হয়েছে এই যে দেখো একদম ঘন ঘন হইসে চলো এবার আমি পরের প্রসেসে যাই তো তোমরা পুরো ভিডিওটা দেখো একটা কড়াই বয়াইছি আমি গেছে তো তার আগে কড়াইটা গরম হোক আর কী কী নিছি আমি দেখো এই যে তালের যে রসটা বাইগো সেটা একটা বাটিতে নিসি আর কিছুটা চিনি আছে একটু এলাচ গুঁড়া আসে আর একটু আটা আর একটু আছে সুজি এই কয়টা সামান্য উপকরণ দিয়ে আজকে তালের এই যে বড়াটা হয়ে যাবে আর কি তো চলো করে এটা গরম হয়ে গেছে কে এদিকে আর এদিকে আমি দিয়ে দিতেছি মানে এক চামচ আর একটু আর কি দেড় চামচ মতো ঘি দিয়ে দিছি যাতে একটু সেন্টটা ভালো হয় তো আর এবার দিয়ে দিতেছি আমি ঘিটা গরম হওয়ার পরে এই যে আটা আটা দিয়ে দিছি আমি তো অল্প পরিমাণে আটা দিছি আর দুই তিন চামচ দিয়ে দিতেছি আমি সুজি তো চলো এবার ঘিয়ের ভিতরে আটা আর সুজিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজি করিয়া নিতেছি তার আগে দিয়ে দিছি একটু লবণ যাতে আটার কাঁচা গন্ধটা সুজির কাঁচা গন্ধটা জায়গা তার লেগে একটু সামান্য হালকাভাবে আটা আর সুজিটা একটু ঘি বাজিয়ে নিতেছি আর কি তো লবণটাও একবারই দিয়ে দিছি তো দু তিন মিনিট মতো ভাজলে হয়ে সুজির থেকে আর আটার থেকে কাঁচা গন্ধটা দেবো গা বেশি ভাজারও দরকার নাই আর দেখতে দেখতে আমার আটা ভাজাটা হয়ে গেছে গা আর আমি দেখো এতটুকু পরিমাণে আমি চিনি দিছি তো তোমরা চিনির পরিমাণটা বাড়ায়ও দিতে পারো কমাইও দিতে পারো যে যেমন মিষ্টি খাও তেমনটাই দিলেও হবো আর কি তো আমি এতটুকু পরিমাণে দিছি তো চলো চিনির সঙ্গে একটু আবার নাড়াচাড়া দিয়ে নিছি তো এবার যে ওই যে তালের রসটা করে রাখছি তো এটা আবার দিয়ে দিতেছি তো তোমরা চাইলে পুরা তালের রস দিয়েও করতে পারো আবার চাইলে কিছুটা তালের রস বা কিছুটা জল দিয়েও করতে পারো তো আমি তালের রসটাও দিছি আর হইতেছে একটু জলও জলও দিব আর কি আমি তো চলো তালে রসটা আগে মিশাই নিই সামান্য অল্প অল্পে জল দেয়া দেবো চলো তালের যে বাকি রসটা আছে এটাও দিয়ে দিতেছি একদম ঘন ঘন তালের রস সুজি আর চিনি আটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে আসি তো জলটাও বেশি লাগতো না সামান্য একটু জল দিলে হয়ে দেবো আর কি মানে সুজিটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার লিগে আর কি আর তোমরা চাইলে পুরাটাও তালে রস দেয় করতে পারো বাস আমি একটুটুকু জল দিছি দিয়া এবার একটা সুন্দর সফট একটা ডো তৈরি করবো আর এখন দিয়ে দিতেছি আমি অনেকটা পরিমাণ এলাচের গুঁড়া যাতে সেন্টটা খুব ভালো হয় এবার চলো মিশাই নিই ভালো করে মিক্স করিয়া যে দেখো সুজিটাও আছে তো এখন ভালো করিয়া ভালো করে সিদ্ধ হয়ে দেবো গে একটু জল দেওয়াতে আর কালারটা দেখো বন্ধুরা খুব খুব সুন্দর আছে কালারটা দেখো বন্ধুরা কালারটাও খুব সুন্দর আসে আর ভালো করে মিক্স হয়ে গেছে গা এবার দেখো আরও কিছুক্ষণ মিক্স হইবো যেহেতু তালের রসও দিছি একটু জলও দিছি তো তার লিগে ভালো করে মিক্স করে নিয়ে একদম একটু সফট ডো তৈরি করবো যাতে শক্ত না নরমও না এমনভাবে একটা ডো তৈরি করবো আর চলো দেখতে দেখতে আমার ডোটা রেডি হয়ে গেছে গে এবার আমি একটা থালা নামাই থালা রেডি করে রাখছি তো থালার ভিতরে আমি ডোটা নামাই নিতেছি একটু ঠান্ডা হইতে দেবো তারপর দেখামো কিভাবে আমি মানে জলের দিয়া তালের বোড়াগুলি করতেছি আর কি তো চলো ডৌটা নামাই নিছি নিয়ে এবার একটু ছড়াই দেবো দিয়ে তারপরে মানে ঠান্ডা হয়ে গা নাহলে গরম এখনও হাত দেওয়া যাইতো না প্রচণ্ড গরম এভাবে অবশ্যই একবার তোমরা বাড়িতে বানা ট্রাই করো খুব খুব ভালো খুব স্বাদ খাইতে হ্যাঁ চলো ছড়াই দিছি এবার ঠান্ডা হোক আর দেখতে দেখতে দেখো ঠান্ডা হয়ে গেছে গা এবার আমি চলো এবার বড়ার আকারে আমি তৈরি করে নিতেছি আর চলো দেখতে দেখতে দেখো ডোটা ঠান্ডা হয়ে গেছে গা এবার আমি হাতে একটু ঘি লাগাই নিতেছি নাহলে হাতে তো লাগিয়ে দেবো গা অল্প অল্পদুর ঘি লাগাই নিছি নিয়ে এবার দেখো আমি কিভাবে তৈরি করি বড়াগুলি আর পরে আরও প্রসেস আছে তো তোমরা সবটা ভিডিও দেখো দেখলে বুঝতে পারবা তো চলো এই যে ঘিটা একটু বেশি হয়ে গেছে বললে গুলটা হয়েছে না তো ওই পরে একটা করতেছি দেখো খুব সুন্দর করে গুল গুলি হয়ে যেতেছে গা দেখো সুন্দর করে একটা বড়া আমার তৈরি হয়ে গেছে গা আর দেখতে দেখতে দেখো আমার একটা বড়া রেডি চলো আমি আর একটা খুব করে গেছে দেখো একদম খুব সুন্দর করে খুব সুন্দর তেল ছাড়াও যে জলে ভাব পায়া যে তালে বড়া করা যায় আর বিডুটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারতো না আর অবশ্যই একবার এভাবে বাড়িতে কইরা খাইও আর কমেন্টস করে কইবে অবশ্যই কেমন হয়েছে বারে বারে কইতাছি শুধু একটু কমেন্টসের লিখা আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি আস্তে আস্তে সবগুলো বড়া আমি রেডি করে রাখালেই রাখতাছি আর এদিকে আমি একটা সসপ্যানে আমি জল বয়াই দিয়েছি যেহেতু আমি ভাপা দেবো তারপরে তার লিগে জলটা গরম হইতাছে আর কি তো চলো আস্তে আস্তে সবগুলো আমি বড়া রেডি করে নিতেছি তো অনেকক্ষণ লাগবো তো রেডি করে নিয়ে তারপর আবার আইতাছি দেখো খুব সুন্দর করে হাতেও লাগতেছে না থালেও লাগতেছে না খুব সুন্দর করে বড়াগুলি হয়ে যাইতেছে গা যেহেতু একটু হাতে ঘি লাগানো আছে তো তার লিগা খুব সুন্দর করে বরাগুলি হয়ে যাইতেছে গা তো দেখতে দেখতে দেখো অনেকগুলো বড়াই রেডি করে নিছে তো চলো আমি সবগুলো বড়া রেডি করে নিয়ে তারপরে আবার আইতাছি আর এবার একটা আমি প্লেটে উঠাই নিছি বড়াগুলি দেখো খুব সুন্দর হয়েছে না খুব খুব সুন্দর হয়েছে বড়াগুলি কালারটা যেমন সুন্দর আর বড়াগুলি তো খুবই সুন্দর তো চলো এই যে দেখো সসপ্যানে আমি জল বয় দিয়েছিলাম যে জলটাও মোটামুটি গরম হইতেছে তো আরও একটু গরম হোক তারপরে তো ওই বড়াগুলি ভাপে দেবো আর কি তো চলো জলটা একটু গরম হয়ে গেছে বেশি আর হার দিয়ে ওই যে ঝাঁঝরিটা ঝাঁজড়িটা দিয়ে যেটা দিয়ে আমি তাল চাল ছিলাম ওইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি নিয়ে তো এবার আমি জলের উপরে দিয়ে দিছি আর তালের বড়াগুলি আমি সুন্দর করে ঝাঁঝিটা ভিতরে সুন্দর করে দিয়ে দিতেছি তো ওই পনেরো থেকে বিশ মিনিট হইলে একদম সুন্দর তালের বড়াগুলি হয়ে দেবো গা তো চলো আমি এক এক করে সবগুলো তালের বড়া দিয়ে দিতাসি আমি আর সবগুলো বড়া আমি একসঙ্গেই দিয়ে দিতাসি যেহেতু বড়া বেশি না তো আমি একসঙ্গে সবগুলো বড়া দিয়ে দিতেছি বন্ধুরা থেকে মিনিটের ভিত্রেই বড়াগুলি রেডি দেখো আমি একটু ফাঁক ফাঁক করি আর সবগুলো একসঙ্গে দিয়ে দিতেছি যাতে দুইবার দেওয়া না লাগে আর কি আর এবার একটা আমি থালা দেওয়া তো ঢাকা দিয়ে দেবো সবগুলো বড়ার দেওয়াই হয়ে গেছে গাঁয়া এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চলো পনেরো বিশ মিনিট পর তোমরা দেখাইতেছি তো রেডি পনেরো বিশ মিনিট পর আবার আইসি তো আর এই যে দেখো পনেরো বিশ মিনিট পর তোমরা দেখাইতেছি তো ঢাকাটা খুলছি খুললে এই যে দেখো খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে পিঠাগুলি আর এখন আমি একটা প্লেটে সুন্দর করে নামাই নেবো এই যে বন্ধুরা দেখো খুব খুব সুন্দর করে ভাপা হয়ে গেছে সারা পিঠাগুলি পনেরো থেকে বিশ মিনিট পর তো আর আমি চলো এবার প্লেটে উঠাই নিতেছি সবগুলো তালের বড়া দেখছো খুব সুন্দর করে তেল লাগছে না আর শুধুমাত্র জলে ভাপা দিয়ে তালে বড়া রেডি আর এক এক করে আমি সবগুলো বড়াই নামাই নিতেছি খুব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তোমরা চাইলে নারকেলও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি নারকেলটা দিসি না এইভাবেই খুব স্বাদ লাগে খাইতে তো নারকেলও দিসি না তো তোমরা চাইলে দিতে পারো তো চলো আমি এক এক করে সবগুলো বড়াইভাবে প্লেটে নামাই নিই দেখো সবগুলো বড়া সুন্দর করে উঠতে হয়ে গে না আর খাইতে তো বন্ধুরা খুব খুব স্বাদ হয়েছিল ভয়েসটা তো আমি পরে দিছি আর বড়াগুলি তো মোটামুটি খাওয়া শেষ আর খুব খুব স্বাদ হয়েছিল তো চলো আমার এক এক করে সবগুলো বড়াই নামানো হয়ে গেছে গা আর লাস্ট একটা আছে এই যে বন্ধুরা দেখো লাস্ট একটা আছে তো চলো সবগুলো রেডি আমার তালের বড়া তেলে নয় জলে তেলে ভাজা নয় এবার থেকে জলেই তৈরি করুন তালের বড়া তো চলো সুন্দর তালের বড়া রেডি তোমরা আমি একটা হাতে নিয়ে দেখাইতেছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো চলো দেখো আর এই যে দেখো বন্ধুরা একটা নিয়ে তো তোমরা দেখাইতাছি এই যে দেখছো খুব কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে তো চলো আমি ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ফিরে আসি আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো টাটা